নমস্কার, কেমন আছেন সবাই? জাদব কর করে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে শুভ অষ্টমী, তার জন্য আমার চ্যানেলের বড়দের জন্য রইল আমার মার তরফ থেকে সশস্ত্র প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক 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 ভালোবাসা ও আদর। তো আজকে দেখছেন যে একদম রিকিতা পুরো সাজুগুজু করে রেডি হয়ে গেছে, কারণটা হচ্ছে দুর্গাপূজার মানে মণ্ডপে যাচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য। আর আজকে ও বললো, মামুনি আজকে কিন্তু আমি শাড়ি পরবো। আর জানেন তো, এই যে শাড়িটা পরেছে মানে আমার মায়ের, আমার মাকে আর কি আমার মামা তো বোন এই জামদানিটা দিয়েছিল, আর আমিও যদিও এই শাড়িটা পরেছি, এটাও মায়ের। এটা হচ্ছে ওই নমামুর ছেলের বিয়ে হয়েছিল, তো ওখান থেকে পাপু নিয়ে এসছে, মাকে সাদা কালারের জামদানিটা দিয়েছে। মানে মা, আমি কিন্তু তোমার শাড়িটাই পরব। তো দেখুন না, মায়ের থাকলে মেয়েরও হয়, তাই না? তো আমরা বেরিয়ে পড়েছি, আর মানে একটু হেঁটে যেতে হবে। আগের বছরের ভিডিওতেও মানে আমি অষ্টমীর এই ব্লগটা শেয়ার করেছিলাম, আপনারা যদি কেউ মনে করেন সেটা ভিজিট করতে পারেন। আর আপনাদের রিকিতাকে বেশ মিষ্টি লাগছে, আর সবাই জানেন তো যাচ্ছে আর বলছে বাবা কে মা আর কে মেয়ে, সে তো চিনতেই পারা যাচ্ছে না। আর সত্যিই তাই, দেখতে দেখতে দেখুন কত বড় হয়ে গেল, এই ছোট্ট দুটো পায়ে চারিদিক সারা ঘর মাতিয়ে বেড়াতো, আর দেখুন কীরকম কত বড় হয়ে গেছে, নিজের পায়ে এখন হেঁটে গড় গড় করে চলে যাচ্ছে। তো এখানে কয়েকগুলো ভাই বসে আছে, তো ওরাও আমার কিন্তু সাবস্ক্রাইবার, তো ওরাও বলছে যে হ্যাঁ ঠিক আছে দিদি, এখন ভিডিওটা করে নাও, তো পরে ভিডিও রাত্রে দেখে নেব ব্লগে। আর এটা হচ্ছে আমার একটা বঞ্জি, তো ওই বঞ্জিও পূজা দিতে গেছিলো, আর ওই সামনে যাচ্ছে আমার মানে পাশের বাড়ি দুটো বৌদি আর কাকিমাম। তো এটা হচ্ছে বড় বৌদি, তো বড় বৌদিরা আজকে জানেন তো দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলো, মানে দাদা ডাইরেক্ট গাড়িতেই গেছিলো, বৌদি আবার বললো মানে যখন গিয়েছিলাম পুরো ফাঁকা ছিল। আর এটা হচ্ছে আমাদের খুদে খুদে দুটো ভাইপো, মানে বড় বৌদি আর ছোটো বৌদিরা, এটা এই যে হচ্ছে কাকিমা। তো রাস্তার ধারে দেখুন না কী সুন্দর জবা ফুলের গাছগুলো হয়ে আছে, তো সত্যি তাই মনে হচ্ছে যেন দুটো নিয়ে মায়ের চরণে দিই। আর আপনাদের ছোট্ট অর্ণব আজকে দেখেছেন একেবারে পুরো এই যে জামাটা ফুল হাতা, এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে, তো এটা পরে বেশ ভালো লাগছে, লাল নীল হলুদ অনেকেই দেয়, তো আমার এই বেশ স্যাপলিং কালারটা খুব ভালো লাগলো, তো সেই জন্য আমি বললাম যে বাপি তোমাকে এইটাই থাকে। তো আমরা পূজা মণ্ডপে তো চলে এসেছি, আর রিকিতা একদম বসে গেছে অঞ্জলি মানে এ নিয়ে, আর আমি দেখুন না ওই আপনাদের বিচ্ছু অর্ণবটাকে সামলাতে সামলাতেই একদম ব্যস্ত, কারণটা হচ্ছে অল্টারনেট করে যে কোনো একজনকে বসতে হবে, ও বেটা ওখানে এত ভিড়ের মধ্যে একদম বসবে না। তো আমি কি করব, অর্ণবকে ধরার পালা পড়েছে, ও তো নাহলে পাখির মতো ফুট করে উড়ে যাবে, মানে কি বলবো, একেবারে তো পুরো রাস্তার ধারেই মানে আমাদের পূজা মণ্ডপটা, সব সময় তো গাড়ি ঘোড়া যাচ্ছে, ও যে কী করবে না ভেবে পায় না। তো এটা হচ্ছে আমাদের জেঠিমা, জেঠিমার বৌদি একটু পরে এসছে, তো মানে অঞ্জলি দিতে বসেই গেছে, আর তার সাথে মানে এই বৌদিদের সাথে দেখা হয়ে গেছে, সবাই জিজ্ঞেস করছে কেমন আছো, মানে এটা এক মিলন স্থান যেন, যাদের সাথে অনেক দিন আগে দেখা হয়েছে তাদের সাথে আবার দেখা হচ্ছে, খুব ভালো লাগে তাই না বলুন। তো সবাই মিলে একটু ফটো তোলা হয়ে গেল, রীতিমতো তো আপনাদের লিখিত অঞ্জলিও দিয়ে নিয়েছি, মায়ের কাছে জানিয়ে আর তার সাথে এখানেও কাকিমাও ধূপ দিচ্ছিল, কারণ খুব ভালো লাগছে যে সাবধানে বেশ, আর পুরো যে হয়ে গেলো আবার কয়েক মানে আর একদম বসে পড়লো। তো আপনাদের ছোট্ট অন্য দেখুন দাঁড়িয়ে আসছে, ওকে নিয়ে ওই জন্য আমি মানে ওকে নিয়েই আমি সারাক্ষণ কেটে গেলি, আর তার মাঝে প্রসাদ নিয়ে নিলো ওই দিক থেকে। বড় করে বেশ দেখাতে ইচ্ছে করে, কিন্তু সবাই এখন পুজোতে ব্যস্ত, ভিডিও তো সবাই এতক্ষণ ধরে দেখবেন না, সেই জন্য কী বলুন তো ছোটো ছোটো করে ভিডিওগুলো দিচ্ছি, ছোটো ছোটো করে দিলে বেশ দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি মানে হয়েও যাবে। তো এটাকে পাট পাট করেই দিচ্ছি, অষ্টমীতে তো রাত্রের দিকে যদি বেরোই অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা পরে শেয়ার করে নেব। আর এখানে আমার এক মানে পাতানো দিদির সাথে দেখা হয়ে গেছে, তো এই দিদির সাথে আমার কথা বলছে, আমি বললাম বাবু তুই একটু ফটো তোল। আসলে কি বলুন তো, ওই দিদি না বিয়ের পরে আমাদের বাড়িতে নদিন করেছিল, তো নদিন করলে কি হয় মানে আমার মাকে দিদিও মা আমার
ভাইকে নিয়ে যা, ভাইকে নিয়ে যা, সকলের জন্য চাই না। কি সুন্দর লাগছে, এত সুন্দর যদি না ক্যামেরায় থাকে। দেখি কেমন আছো বলো রাখি। আরে আর কিছু কোথায় লাগছে, এখানে এসে তো অনেকজনের সাথে পরিচিত অনুভব হয়ে যাচ্ছে। তার মধ্যে মানে কী বলবো, ব্যস্ততার মধ্যেও কিন্তু একটু কথা বলতে বেশ ভালোই লাগে। ওই যে আপনার রাখি, কিন্তু মানে স্টুডেন্টও বলতে পারেন, আমার এখন বান্ধবীও করে গেছে, চলুন স্টুডেন্ট। তো এইমাত্র তো বাড়িতে চলে এলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত পা দাঁড়ে ধুয়ে। আমি বললাম যে মা দাও আগে ময়দাটা মেখে নিই, কারণটা হচ্ছে সবাইরই খিদে পেয়ে গেছে। আজকে তো লুচি মানে কত কিছু যে হবে আইটেম, আর তার মধ্যে কিছু জিনিস তো হয়েই গেছে। মা কিন্তু সুজিটা দারুণ করে, মা সুজিটা করবে। আর আমি এদিকে এখানে হচ্ছে ঘুগনিটা করেছি, ঘুগনিটা হয়ে গেছে, আর কুমড়োর তরকারি হয়েছে। আর আপনাদের ছোট অন্নবাবার বলেছে আমি ছোলার ডাল খাবো, এটা এখানে ছোলা কড়াই দিয়ে কুমড়োটা হয়ে গেছে। আর এখানে তো মা বললাম সুজিটা করবে, আর এখানে একটু ছোলার ডাল সিটি দেওয়া হচ্ছে, কারণ আপনাদের ছোট অন্ন বলে দিয়েছে আমি কিন্তু ছোলার ডাল দিয়ে লুচি খাবো। তো মানে বাপিতে এখানে বসে আছে, চলুন আবার পরে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা।